আরবে কারা এখন পর্যন্ত লাখ লাখ টাকা ইনকাম করতেছে কীভাবে করতেছে এবং আপনি পারবেন কিনা কোন কাজ করলে পারবেন এই বিষয়টা নিয়ে শেয়ার করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এবং আজকের ভিডিওটিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সৌদিতে এখনও খুব সহজে কিন্তু ইনকাম করা যায় এবং অনেকেই কিন্তু এখনও পর্যন্ত ভালো ইনকাম করতে এমন একটা জায়গা যেখানে সব ধরনের কাজ যে কেউ সব ধরনের কাজ কিন্তু করতে পারে এই সৌদি আরবে অন্য অন্য দেশে কিন্তু এই কাজটা করতে পারে না তো এই সিস্টেমটাই আস্তে আস্তে কিন্তু সৌদি আরবে ক্লোজ হয়ে যাচ্ছে মানে এই যে আমরা একটা মানুষ সৌদি আরবে মানে সব ধরনের কাজ আমরা করতে পারি যেমন আমি একজন ইলেকট্রিশিয়ান আমি কিন্তু অন্য অন্য প্লাম্বারের কাজ বলেন বা এই যে দরজার কাজ বলেন মানে যে কোনো কাজ কিন্তু আমি করতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হয় না আমাকে কিন্তু বর্তমান নিয়মে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই সিস্টেমটাকেই আস্তে আস্তে বন্ধ করে দেয়া হচ্ছে যার কারণে কিন্তু আমাদের কাজের অনেক অভাব হয়ে গেছে তো এই একটা আর একটা বিষয় হচ্ছে দেখুন এখন পর্যন্ত কিন্তু অনেকেই যে কথাটা বললাম যে এখন পর্যন্ত কিন্তু অনেকেই ভালো ইনকাম করতে আসে দেখুন সবাই যদি যারা ইনকাম করতে তারা কিন্তু আমার আপনার সামনে কিন্তু আসতে আসে না বা আমার ভিডিও দেখার সময়ও কিন্তু তাদের নাই কিন্তু যাদের ইনকাম নেয় বা যারা কাজকর্ম পাচ্ছে না তারাই কিন্তু আমার ভিডিও দেখছেন বা আমাদের কাছ থেকে আমরা যারা মিডিয়াতে আসি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা তথ্য নিচ্ছেন এবং কাজকর্মের খোঁজ নিচ্ছেন কিন্তু এই সৌদি আরবেই হাজার হাজার লাখ লাখ ভাইয়েরা কিন্তু আছে তারা কিন্তু ঠিকই কাজকর্ম আছে। এবং ভালো রোজগারও করতেছে হ্যাঁ এটা ঠিক যে সৌদি আরবে সেই আগের মতো নাই কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু অনেকেই আপনারা জানেন না আপনারা হয়তো যারা সৌদি আরবে আছেন তারা কিন্তু দেখতাছেন অনেকেই কিন্তু এখন পর্যন্ত ভালো পজিশনে আছে। এবং ভালো ইনকাম করে এটা আপনারা নিশ্চয়ই জানেন তাই বোঝাতে চাচ্ছি যে বর্তমান সময়ে কিভাবে আপনি ইনকাম করবেন কিভাবে ভালো ইনকাম করবেন কোন কোন কাজ জানলে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন এই বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি দেখুন আপনি কি গাড়ির কাজ জানেন একটা গাড়ির মেকানিক এটাকে আপনি জানেন আপনি কি গাড়ির কারেন্টের গাড়ির যে ইলেকট্রিক কাজগুলো করে এই কাজগুলো কি আপনি জানেন আপনি কি আপনি কি ওয়েল্ডিংয়ের কাজ জানেন হ্যাঁ ওয়েল্ডিংয়ের কাজ অনেকেই জানেন এটা আমরা জানি কিন্তু এর জন্য কিন্তু আপনার সময়ের প্রয়োজন আছে আপনাকে সময় সময় নিতে হবে আপনি আসার পর পর সেই লাইনটা পাবেন না এই বিষয়গুলো লক্ষ্য করবেন দেখুন আপনি কি ফায়ার সার্ভিসের যে কাজগুলো করে এই কাজগুলো কি আপনি করতে পারেন আপনার যদি এই কাজগুলো যদি করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার জন্য ভালো অ্যামাউন্টের বেতন কিন্তু সৌদি আরবে আছে এই তথ্য কিন্তু এর আগে আমি দিয়েছি কিন্তু তখন কিন্তু আমার লোকের প্রয়োজন ছিল লোক পাই নাই পরে আমি অনেক চেষ্টা করে তিনটা ভাইকে ব্যবস্থা করে দিছি এর আগের একটা ভিডিও আছে সে ইউটিউব চ্যানেলের প্লে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে এই ভিডিওটি আছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আপনারা ড্রাইভিং জানবেন আপনারা ড্রাইভিং শিখে এই যে এখানে অনেকেই আসেন দেখুন যারা গাড়ি যারা গাড়ি চালায় যারা নিজের গাড়ি আছে তারা কিন্তু আমার ভিডিও দেখে না যাদের সৌদি আরবে যাদের নিজের গাড়ি আছে তারা কিন্তু আমার ভিডিও দেখে না আমাদের ভিডিও দেখার তাদের সময় হয় না কারণ তারা ইনকাম করতে সৌদি আরবে সবচেয়ে পপুলার ইনকাম সৌদি আরবে বর্তমানে সবচেয়ে টপ ইনকাম যেটা সেটা হচ্ছে এসির কাজ আমার কথা বুঝতে পারছেন সৌদি আরবে বর্তমানে সবচেয়ে টপ ইনকামের রাস্তা হচ্ছে এসি এবং গাড়ির কাজ এই দুইটা হচ্ছে সৌদি আরবের টপ দুইটা ইনকাম আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যাই হোক যদি এই দুইটা কাজে যদি আসতে পারেন এবং নিজের পরিচিত লোকের মাধ্যমে হয় যদি দোকানপাট করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেডে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা কোনো হাতে গড়া বা মন গড়া কথা না আমার সামনেই অনেকগুলো আমার আশেপাশেই অনেকগুলো দোকান আছে আমাদের পরিচিত তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে এই এসির কাজ দিয়ে বিশেষ করে উইন্ডো এসিগুলো যারা উইন্ডো এসির কাজ জানে নিজের দোকান করে এই গরমের সময় প্রচুর পরিমাণে নয়টা মাস প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ তারা ইনকাম করে এটা কিন্তু মিথ্যা কথা না একেবারে সঠিক তথ্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু আপনাকে এই জায়গাতে আসতে হলে অবশ্যই সময় লাগবে আর যদি আপনি প্রথম থেকেই যদি কপিলের সঙ্গে হাত করে লিবার নিয়ে যদি আপনি একটা দোকান করে নিতে পারেন একটা পজিশন মতো একটা জায়গাতে দোকান করে নিতে পারেন ছয় মাস তিন মাস যদি ধৈর্য ধরে থাকতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনারা জানেন যে এসি এই উইন্ডো এসির দোকানে এখন পর্যন্ত সৌদিকরণ করা হয়নি আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম